আমরা যদি পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে যাই কিংবা বাংলাদেশে যাই ত্রিপুরাতে যাই তাহলে বাংলা ভাষার ভিন্ন ভিন্ন উচ্চারণ রূপ দেখতে পাব একে বলা হয় উপভাষা একটি ভাষার ভিন্ন ভিন্ন যে উচ্চারণ রীতি ভিন্ন ভিন্ন রূপগত এবং ধ্বনিগত পার্থক্য কি বলা হয় উপভাষা বাংলা ভাষায় পাঁচটি উপভাষা আছে তার মধ্যে একটি হলো ঝাড়খণ্ডী উপভাষা আজকের ভিডিওতে ঝাড়খণ্ডী উপভাষার এলাকা ঝাড়খণ্ডী উপভাষার নিদর্শন এর ধ্বনিতত্ত্বগত এবং রূপতত্ত্বগত যে বৈশিষ্ট্য আছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে প্রথমেই জানতে হবে যে ঝাড়খণ্ডী উপভাষা কোথায় কোথায় চালু রয়েছে কোথায় কোথায় প্রচলিত প্রধানত দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গ পুরুলিয়া দক্ষিণ পশ্চিম বাঁকুড়া দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এবং বিহারের কিছু অংশ অর্থাৎ মানভূম সিংভূম ধলভূম সব জায়গাগুলো এই সব ভৌগোলিক পরিবেশে বসবাসকারী জনসমষ্টি যে ভাষার মাধ্যমে নিজেদের ভাব বিনিময় করে তাকে ঝাড়খণ্ডী উপভাষা বলে অর্থাৎ পুরুলিয়া দক্ষিণ পশ্চিম বাঁকুড়া এবং মেদিনীপুর এবং মানভূম সিংভূম ধলভূম এই সমস্ত অঞ্চলে ঝাড়খণ্ডী উপভাষা রয়েছে এ প্রসঙ্গে আমাদের উল্লেখ করতে হবে যে এই উপভাষা অর্থাৎ ঝাড়খণ্ডী উপভাষার যে ঝাড়খণ্ডী নামকরণ সেটা করেছেন ডক্টর সুকুমার সেন ডক্টর সুকুমার সেন ছিলেন একজন ভাষাতত্ত্ববিদ তিনি এই নামটি দিয়েছেন তিনি মূলত মেদিনীপুরের পশ্চিম প্রান্তের ধলভূম এবং মানভূমের যে কথ্য ভাষা আছে সেই ভাষাকে ভিত্তি করে এই নামকরণ করেছিলেন আবার কেউ কেউ একে সীমান্ত লাড়িয়ে এই উপভাষা রূপে চিহ্নিত করতে চেয়েছেন যাই হোক ঝাড়খণ্ডীর ভাষা যে মোটামুটি রাড়ির মতো এতে সন্দেহ নেই অর্থাৎ রাড়ির সঙ্গে ঝাড়খণ্ডের অনেক মিল রয়েছে কোনো কোনো ক্ষেত্রে ওড়িয়া ভাষার সঙ্গেও এর মিল লক্ষ্য করা যায় এখানে দেখো ঝাড়খণ্ডী উপভাষা একটি নিদর্শন তোমাদের সামনে উপস্থাপন করছি ঝাড়খণ্ডের লোকেরা বলবে মানভূম অঞ্চলের লোকেরা বলবে যে এক লোকের দুটা বেটা ছিল তাদের মাঝে ছুটু বেটা আমরা বলি বেটা এখানে বলা হবে ছুটু বেটা তার বাপকে বললেক বাপ আমাদের দৌলতের যা হিস্সা আমি পাবো তা আমাকে দাও এতে তাদের বাপ আপন দৌলত মধ্যে বাখরা করে দিলেক দেখতেই পাচ্ছ আমরা যারা রাঢ়ি উপভাষায় কথা বলি তাদের সঙ্গে মিল যেমন রয়েছে তেমনি বেশ কিছু রীতি রয়েছে যেগুলো আমরা বলি না যেমন বললেক আমরা বলি না তা কিছু পার্থক্য রয়েছে কিছু মিলও রয়েছে এখন আসি ঝাড়খণ্ড উপভাষার বৈশিষ্ট্য নিয়ে ঝাড়খণ্ড উপভাষায় ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্বগত বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে খুব সূক্ষ্ম বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করছি প্রতিমাশি ধ্বনিতত্ত্বগত বৈশিষ্ট্য কি আছে সেই সম্পর্কে প্রথমত হচ্ছে ঝাড়খণ্ড উপভাষার প্রধান বৈশিষ্ট্য হল অনুনাসিক শরৎধ্বনি প্রাচুর্য অনুনাসিক শরৎধ্বনি মানে চন্দ্রবিন্দু প্রত্যেকটি শব্দের উচ্চারণের সঙ্গে অনুনাসিক শব্দ চন্দ্রবিন্দু যোগ হয়ে যাবে যেমন আমরা বলি উট আর ঝাড়খণ্ড ডিপোভাষায় এটি হয়ে যাবে উঁট আমরা বলি সাপ ঝাড়খণ্ড ডিপু ভাষায় হবে সাপ আমরা বলি চা এটি হবে চা আমরা বলি হচ্ছে বা হইছে আর ঝাড়খণ্ড ডিপূ মানুষ মানুষই বলবে হইচে অর্থাৎ দেখতেই পাচ্ছ চন্দ্রবিন্দুর বহুল ব্যবহার হয়েছে অনেক ক্ষেত্রেই শতনাশিকি ভবন এই রীতিটা এখানে কাজ করেছে যেমন উট থেকে উঠ এটি শতনাশিকি ভবন যতগুলো উদাহরণ দিয়েছি সমস্ত উদাহরণই শতনাশিকী ভবনের উদাহরণ দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হলো প্রায় সময় র ধ্বনি ল ধ্বনিতে পরিবর্তন হয়ে যায় এবং দন্তান্ন ধ্বনি সেটিও ল ধ্বনিতে পরিবর্তন হয় অর্থাৎ র এবং দন্তান্ন ল ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায় যেমন আমরা বলি নাতিপুতি নাতিপুতিরা রা ঝাড়খণ্ডী উপভাষার মানুষে বলবে লাতি পুঁতিলা দেখো একটা চন্দ্রবিন্দু এসছে আগেই বললাম যে অনুনাসিক ধ্বনির প্রাধান্য রয়েছে এবং র এখানে লয়ে পরিবর্তন হয়ে গেছে আমরা বলি নহে ঝাড়খণ্ডী উপভাষার লোকেরা বলবে লহে আমরা বলি নেব ঝাড়খণ্ডী উপভাষা মানুষ বলবে লিব এরকম অনেক উদাহরণ আছে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হলো ঝাড়খণ্ডী উপভাষায় ওপেনহিতির প্রভাব রয়েছে তবে ওপেনহিতির যে স্বরধ্বনি থাকে সেটি প্রলম্বিত হয় কিন্তু ঝাড়খণ্ডী উপভাষায় শরৎধ্বনিটি ক্ষীণ হয়ে যায় প্রলম্বিত হয় না যেমন দেখো সন্ধ্যা একটি শব্দ এর অপিনীতিগত রূপ হলো সাইজ আর ঝাড়খণ্ডী উপভাষা হয়ে যাবে সাইজ কালি থেকে অপিনীতিগত রূপ কাইল ঝাড়খণ্ডী উপভাষার মানুষে কাইল বলবে কোরিয়া অপিনীতি হলো কইরা ঝাড়খণ্ডীতেও কৈরা এরপরে শব্দের আদিতে যে ও ধ্বনি থাকে যদি শব্দের আদিতে কোনো ও থাকে সেই অধ্বনি অধ্বনিতে পরিবর্তন হয়ে যাবে যেমন বোকা এই বোকার ও অ হয়ে যাবে দিয়ে হয়ে যাবে বকা ছোকরা এটি হয়ে যাবে ছকরা রোগা এটি পরিবর্তন হয়ে যাবে রগা লোক এটি পরিবর্তন হবে লক এই রকমের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এবারে আসি ঝাড়খণ্ডী উপভাষায় যে রূপতত্ত্বগত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের আলোচনায় দেখো প্রথমে দেখতে পাচ্ছ যে নাম ধাতুর বহুল প্রয়োগ ঝাড়খণ্ডী উপভাষার একটি প্রধান বৈশিষ্ট্য নাম ধাতু কি যখন কোনো বিশেষপদ রূপে কাজ করে বাক্যে ক্রিয়াপদ রূপে ব্যবহার হয় তখন তার মূল যেটা যে পদ ছিল সেটিকে বলা হয় নামধাতু তার নাম ধাতুর বহুল প্রয়োগ এই ঝাড়খণ্ড উপভাষায় দেখতে পাওয়া যায় যেমন দেখো পুকুরের জলটা গন্ধাচ্ছে ছিল গন্ধ গন্ধ থেকে গন্ধাচ্ছে আজ রাতকে ভারী জারাবে শব্দটা ছিল জ্বর বিশেষ পদ হয়ে গেছে জারাবে জলটা বাসছে বাস মানে হচ্ছে গন্ধ বা কটু গন্ধ এই বিশেষণ পদকে এখানে ক্রিয়াপদে পরিবর্তন করা হয়েছে বাসছে আমার ঘরে চর সাঁদাই ছিল এই যে সাঁদাই ছিল এর অর্থ হলো ছিল বা প্রবেশ করেছিল এটিও নাম ধাতুর উদাহরণ এরপরে দেখো ক্রিয়াপদে সার্থিক ক প্রত্যয়ের ব্যবহার দেখতে পাওয়া যায় ক্রিয়াপদের সঙ্গে ক সার্থিক ক প্রত্যয় যুক্ত হয়ে যায় যেমন বলবেক পুচবেক যাবেক ইত্যাদি যৌগিক ক্রিয়াপদে আছো ধাতুর বদলে বট ধাতুর ব্যবহার দেখতে পাওয়া যায় অর্থাৎ আছো এটি পরিবর্তিত হয়ে বট হয়ে গেছে যেমন দেখো তুমার কথা মিছা বটে মানে তোমার কথা মিথ্যা কথা আছে এই আছের বদলে বট হয়ে গেছে করি বটি আমরা কি বলি আমরা কাজ করি তাই করির সঙ্গে কি যোগ হয়েছে বট হামদের হামদের বানা হচ্ছে আমাদের হামদের ভাষা বাংলা বানানটি দেখো বয় চন্দ্রবিন্দু আকার গল আকার বাংলা বটে তা দেখো প্রত্যেকটির সঙ্গে বটে যুক্ত হয়ে রয়েছে অর্থাৎ বটে এই ধাতুটির বহুল প্রচলন দেখতে পাওয়া যায় আবার দেখো এক্ষেত্রে টকে ঠ উচ্চারণ করার একটা প্রবণতা রয়েছে অর্থাৎ টয়ের মহাপ্রাণ যে রূপ ঠ সেই মহাপ্রাণী ভবন করা হয়েছে এই মহাপ্রাণতার জন্যই দূর দয়াদ দূর এটি হয়ে যায় ধূর পতাকা হয়ে যায় ফতাকা আবার দেখো উত্তম পুরুষের সর্বনামের এক বচন আমি এটি হয়ে গেছে মই আমরা বলি আমি ঝাড়খণ্ড উপভাষা মানুষ বলবে মই আমরা বলবো যে আমরা এটি বহুবচনের রূপ আর ঝাড়খণ্ড উপভাষা মানুষ বলবে হামড়া আবার মধ্যম পুরুষের এক বচন তুমি আমাদের কথায় তুমি ঝাড়খণ্ড উপভাষা মানুষের কথায় হয়ে যাবে তুই আবার বহু বচনের রূপ মধ্যম পুরুষের বহু রূপ হলো আমাদের ভাষায় হলো তোমরা আর ঝাড়খণ্ড উপভাষা এটি হয়ে যাবে তোয়ারা বা তুহারা আমরা বলি আমি যাব না আর ঝাড়খণ্ডী উপভাষা মানুষ বলবে মুই যাবানি আমাদের ভাষায় হলো তুমি যাবে ঝাড়খণ্ডী উপভাষায় হলো তুই যাবু এভাবে তোমরা দেখলে যে আমাদের ভাষার সঙ্গে ঝাড়খণ্ডী উপভাষার বেশ কিছু পার্থক্য রয়েছে উচ্চারণগত তার ধ্বনিগত এবং তার রূপগত বেশ কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমরা কোন কোন টপিক বা বিষয়ের উপরে আলোচনা চাও সেটিও কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত এই জন্য ধন্যবাদ আর ভিডিও শেষ করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনও পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশের বেলাইকনটিকে অ্যাক্টিভ করে রাখো এই ধরনের এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে ভিডিওটি আমি এখানেই শেষ করছি